পেনভিশন টিভি প্রেজেন্টস। এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোনার বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়ায়ে ঘুরায়ে ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবর ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্যে নয়ানজুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটের ফিরতি পিতারে বেড়িয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের বসিত আসর গায়নের সুর ধরি, যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসিকি হইল কিসিকি হইল, পশ্চিম হতে নরঘাতকের আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্ট হাসি। মারকোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায় যুপকাষ্ঠের গায়, শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গ ধায়। শত শিখা মেলি অগ্নিদাহন, শত শিখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানে, হয়তোবা এরা ফরিয়াদ করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজিকে নাহি কোনো পাখি, আকাশে আজিকে নাহি কোনো পাখি শুনিল আরো সিতার। দিগন্তে মেলি এ ভীষণ রূপ দগ্ধিহে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল, মুহূর্তে সব শেষ হয়ে গেল, ভস্মাবশেষ গ্রাম দাঁড়ায় রয়েছে বিষাদ মলিন দগ্ধ দুটি আধ পোড়া খাম। ওইখানে ছিল কুলের গাছটি স্খলিত দগ্ধ শাক, পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়িছে ডাক। আর তো তাহারা আসিবে না ফিরে, নাড়িয়া তাহার ডাল পারিবে না ফলদস্যু ছেলেরা অবহেলি মার গাল। সিঁদুরে আমের গাছ ছিল হোথা, বছরের শেষ সনে শাখা ভরা আম সিঁদুর পড়িয়া সাজিত বিয়ের কোণে। সে গাছে তো আর ধরিবে না আম, সে গাছে তো আর ধরিবে না আম বসেখ মাসের ঝড়ে। সে ছেলে মেয়েরা আসিবে না পুন আম কুড়াবার তরে। সারা গাঁও খালি দগ্ধ শ্মশান, সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার ঘায়ে দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্মে উড়িয়া যায়।